তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাইকে গুড মর্নিং। এখন ওই 10:30 মতন বাজে, সো এখন একটু বেরোবো। আমি সায়ন, ছোট শুভ আর মনোজ যাব একটু একটা জায়গায় যাবো ঘুরতে। তো হেভি মজা হতে চলেছে, তো চলো যেখানে যাবো সেখানে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে, দেখতে থাকো। তো এখন আমরা ইসল্যান্ড কোয়ার্টারে রয়েছি, দেখতেই পাচ্ছ পুরো। এটা হচ্ছে ঝিল, একটা বিশাল বড় ঝিলের ঝিলটা। আর ওইদিকে কোয়ার্টারগুলো, ওই কোয়ার্টারগুলো লোক থাকে, আর ওই পাশে যে কোয়ার্টারগুলো আছে সেগুলো কোনো লোক থাকে না। ওই যে পেছনে আসছে দেখতে পাচ্ছ কিনা জানি না, আর এই যে সায়ন আর শুভ, তো সবাই রয়েছে এখানে। তো এখন কিছু ফটো ফটো তুলবো, দেন তারপর কিছু ভিডিও বানাবো, তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব, তো দেখতে থাকো। আর আমাদের সবার ইনস্টাগ্রাম আইডি লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দেবো, তো তোমরা গিয়ে সেখান থেকে মনোজকে দেখা, তো তোমরা সেখান থেকে গিয়ে চেক আউট করতে পারো। শুভরও আছে, আমারও আছে, সায়নেরও আছে, তো সবারটাই দিয়ে দেবো। খুব সুন্দর সুন্দর হেভি হেভি কয়েকটা ফটো এসছে। ফটো তোলা হয়েছে, তো আরো ফটো তুলবো। আর প্রচন্ড রোদ, হ্যাঁ হাওয়া দিচ্ছে, হেভি সুন্দর, হেভি লাগছে, ফিলিংস গুড, বাট রোদ লাগে, মানে রোদটাও রয়েছে প্রচন্ড, কারণ রোদের জন্য ফটোটা খুব সুন্দর আসছে। তো এখন কিছু ফটো ফটো তুলবো, সবই শেয়ার করবো, তো দেখতে থাকো। তো এই যে মডেল মানুষ, আমার ড্রেস চেঞ্জ হয়ে গেছে, সায়নের জ্যাকেটটা অ্যাকচুয়ালি সায়নের, আমি ভেবেছিলাম যে জ্যাকেটটা হয়তো আমার হবে না, বাট পরে দেখলাম যে না, হয়ে গেছে। জ্যাকেটটা পরে ভালোই লাগছিল। আমি এই জ্যাকেটটি আগের দিন প্ল্যানেটে যে গেছিলাম, তো ওখানে গিয়ে কিনতে গেছিলাম, ওখানে পাইনি সেম জ্যাকেট। আর ওখানে দাম প্রচুর হাই বলছিল, বলছিল 2500 এরকম দাম বলছিল, তো তাই জন্য ওখান দিয়ে কেনা হয়নি। এবার দেখি কিনতে পারি শীতে, মানে এই বছরই কেনার কথা আছে। ঠান্ডাও লেগে গেছে, একবারে চান টান করেই বেরিয়েছি বাড়ি থেকে, আবার একটু ওই বাড়িও যেতে হবে, আজকে ওই বাড়িতে কিছু দরকার আছে। আর ওই যে মনোজ ফটো তুলছে এখন, মনোজের মুখটা দেখো, প্রচুর প্রচন্ড মজা হতে চলেছে আজকে ব্লগটা, তো দেখতে থাকো পুরো ব্লগটা তোমরা। মনোজকে নিয়ে ওরা ভিডিও বানাচ্ছিল, আর আমি ওখানে একটু সুমনের সাথে কথা বলছিলাম, তার জন্য আমি ঠিক দেখতে পাইনি, হট করে কথা বলা শেষ হলো, তারপর দেখি মনোজকে নিয়ে এরকম ভিডিও বানাচ্ছে। তো প্রচন্ড মজা হচ্ছে। আর এই যে পেছনে একটা বজরংবলি মন্দির আছে ওটা, তো প্রচণ্ড মজা হচ্ছে, আর প্রচণ্ড হাওয়াও দিচ্ছে, হেভি লাগছে, সেরা। তো এখন এখানে আরও ভিডিও ভিডিও বানানো হবে। আর আমি এখানে আগেও এসেছি এই জায়গাটায়, মানে এসেছি মোটামুটি 3-4 বছর আগে এসেছিলাম। তো আমি আর আমার একটা ফ্রেন্ড, মানে আমাদের আগে সকালবেলা পড়া থাকতো মর্নিংয়ে, তো ওই 6টা থেকে পড়া থাকতো, পড়া কমপ্লিট করে পড়াটা বেরিয়ে এখানে আসতাম, রোজই আসতাম। তো আজকে তারপর থেকে যখন ওই ব্যাচটা শেষ ছাড়লাম, মানে ওই 10-এর পর থেকে আর আসা হয়নি, তো আজকে মিনিমাম অনেক দিন, মানে অনেক বছর পর এলাম, তো খুবই ভালো লাগছে জায়গাটা এসে, সেরা, হেভি সুন্দর জায়গাটা, আর এখানে ফটো হেভি ওঠে। তো চলো দেখতে থাকো, আরও মজা হবে, তো দেখতে থাকো। তো আর একটা কথা তো বলতেই ভুলে গেছি, ওই যে পেছনে ট্রেন লাইন, এখনই দেখো ট্রেন যাবে, ওই যে ট্রেন যাচ্ছে, দেখতে পাচ্ছ কিনা জানি না, ঠিক ওই যে ট্রেন, তো এটা ট্রেন লাইন, ওখান দিয়ে ট্রেন যায়। তো মানে হেভি সুন্দর জায়গাটা এখানটায়, যদি হ্যাঁ যদি এতটা রোদ না হতো, একটু ছাওয়া হতো, ছাওয়াও আছে এখানে, গাছ আছে প্রচুর, তো এই জায়গাটায় ছাওয়া আছে, বাট কিছু মানে বেশিরভাগ জায়গাটাই রোদ, আর কিছু কিছু জায়গায় ছাওয়া। তো চলো এখন এখানে কিছুক্ষণ আরও দাঁড়াবো, ভিডিও বানাবো, জানি না আজকে বাড়ি যেতে যেতে কটা হবে, তো প্রচণ্ড পরিমাণে মজা হচ্ছে। সো চলো দেখতে থাকো, সবই শেয়ার করবো তোমাদের সাথে। আর আমাদের মানে যেই ভিডিও ফটোগুলো যদি তোমরা দেখতে চাও, যেখানকার কী কী ফটো তুললাম বা কী কী ভিডিও হয়েছে সেগুলো যদি দেখতে চাও, তাহলে আমাদের ইনস্টাগ্রাম আইডিটা গিয়ে চেক আউট করতে পারো, ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো আমার সায়নের ছোটো শুভর। তো সবারটাই গিয়ে তোমরা দেখতে পারো। আর মনোজের ইনস্টাগ্রাম নেই, তো তাই জন্য ওর আইডির লিঙ্কটা আমি দেবো না, তো ওইখানে গিয়ে আমাদের তিনজনটা চেক আউট করতে পারো যদি তোমাদের ইচ্ছা হয়। তো চলো দেখতে থাকো, হেভি মজা হবে।
Oh, nice. Ah, cameraman bolche je video thik tak hoy ni. Nice. Chappal se marunga. আবার হবে ভিডিও থাক চারো বেচাকে ডিস্টার্ব করে লাভ নেই ও মন দিয়ে ভিডিও করুক বলছিস আবার ক্যামেরা দেখাচ্ছিস গেল ভিডিও বানাতে বানাতে সবার খিদে পেয়ে গেছে চলে এসেছে ভালো হয়েছে মুড়ি মাখা মনোজ নিয়ে এলো কিনে সায়ন তো আগেই কেউ কেউ এখনো খাওয়া শুরু করেনি বাট সায়ন শুরু করে দিয়েছে খাওয়া বলছে সকাল দিয়ে না খেয়ে আছে শুভ হাত মেরে দিল তো চলো এখন খাবো তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করার কথা হচ্ছে মুড়িটা হেভি মেখেছে ও মোটামুটি ভিডিও বানানো কমপ্লিট আর দেখতে পাচ্ছ এগুলো সব মহিষ এগুলো সায়নের মতন দেখতো অনেকটা সায়নের মুখটা দেখো আর ওগুলো মুখটা দেখো মনোজ মুখ লুকিয়ে বসে আছে আমি যখনই ভিডিও করি তখনই হর্ন মারতে হয় সবার সো সায়ন আগে চলে গেছে আর শুভ পেছনে আর আমরা মাঝখানে আমি আর মনোজ So, chalo ekbar bhai theke kotha bolo tomader sathe dekhte thako. A few moments later. Just bhai theke bolam dress phase change korbo then tarpor khawa dawa korbo tarpor abar rest nebo tarpor beriye gym e jabo. To ajke prochondo moja hoyeche onek din por shob ekshathe ektu kothao gelam ghurte. To prochondo moja hoyeche. To chalo ekbar fresh fresh hoye tarpor abar kotha hobe tomader sathe dekhte thako. আমি একবার ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি ড্রেস ছেড়ে নিয়েছি সো চলো কি খাচ্ছি সেটা দেখাবো তোমাদেরকে দেখতে থাকো আর চলে এসছে ডিমের ডিমের মানে ডিম সিদ্ধ তরকারি আর ভাত আলু ভাজা ডাল হয়তো ডিমের কারি আলু ভাজা ডাল বা ভাত খাচ্ছে এই যে বাবা বাবা থাকো এই যে খাচ্ছি আর এই যে মা মার মাথা দেখেছো তো একদম টোপর পড়েছে মা নাইস আবার ঘুমাবো সো চলো একবারে ঘুম টুম থেকে উঠে যখন জিমে যাবো তখন রেডি ফিডি হয়ে আবার তোমাদের সাথে কথা হবে সো দেখতে থাকো কমপ্লিট হয়ে গেছে যে ব্যাগ নিয়ে নিয়েছি একবারে আর সোয়েটার পরে নিয়েছে যে কালকে তো ভুলে গেছিলাম সোয়েটার পরে জিমে যাবো কালকে আমি হাফাতা গেঞ্জি পরে চলে গেছিলাম আর প্রচন্ড ঠান্ডা লেগেছিল তাই জন্য জ্যাকেট পরে নিয়েছি যাতে ঠান্ডাটা না লাগে তো আগে শরীর সেফটি যদি শরীর খারাপ হয়ে যায় তাহলে আমি ভিডিও করতে পারবো না ভিডিওটা কন্টিনিউ করা যাবে না তারপর শরীর খারাপ হয়ে গেলে ভালোও লাগে না সারাক্ষণ ঘরে শুয়ে থাকতে হয় তো আমার সব থেকে বাজে জিনিস লাগে যে ঘরে শুয়ে থাকা জিনিসটা সব থেকে বোরিং কাজ সবকিছু ঠিক আছে আমার ওই ঘরে শুয়ে থাকাটা এই জিনিসটা একদম পছন্দ হয় না আমার তো তাই জন্যই সবার আগে নিজের সেফটি ভাই তো সোয়েটার পরে নিয়েছি তো চলো একবার বেরিয়ে যেতে যেতে কথা হবে তোমাদের সাথে দেখতে থাকো আর জানি না আজকেও জিমে গিয়ে ভিডিও করতে পারবো কিনা কারণ কালকেও আমি জিমে গিয়ে ভিডিও করতে পারিনি সো দেখা যাক যদি ভিডিও করতে পারি তাহলে তো খুবই ভালো আর যদি না করতে পারি তাহলে কিছু করার নেই সো দেখতে থাকো সবকিছু শেয়ার করবো তো সবই জানতে পারবে তো দেখতে থাকো তো এই জাস্ট বললাম আর আজকে বেরোতে বেরোতে অনেক লেট হয়ে গেছে তাই জন্য পুরো অন্ধকার হয়ে গেছে রাস্তা সো চলো একবারে জিমে ঢুকে কথা হবে আর যেতে যেতে ভিডিও কন্টিনিউ করবো না কারণ এক তো এখানে প্রচন্ড অন্ধকার আর রোড ওঠার পর রোদ্রে পুরো ভিড় সো চলো দেখতে থাকো সো আমি জিম থেকে বেরিয়ে একবারে পাড়ায় চলে এসেছি মানে এখন বাড়িতে ঢুকবার আজকে জিমে গিয়ে ভিডিও কন্টিনিউ করতে পারিনি কারণ এক তো প্রচণ্ড ভিড় ছিল আর দ্বিতীয়ত অনেক জোরে জোরে গান চলছিল সো চলো একবার বাড়িতে ঢুকে কথা হবে দেখতে থাকো আমি এই যে জিম থেকে বাড়িতে ঢুকলাম আর যে ভাই একটু আগে আজকে ভাই অনেকদিন পর এলো ভাই একটু শরীরটা খারাপ হয়েছিল জ্বর হয়েছিল কত কিরম জ্বর হয়েছিল বল 102 জ্বর 102 জ্বর হয়েছিল সো ভাই অনেকদিন পর এলো আমাদের বাড়িতে এখন ভাইয়ের সাথে গল্প করব আরে কি করছ না কি জানি এটা গল্প বল কি গল্প ভাই আজকে কি করবে কিছু ভেবে ওঠা হয়নি ভাই এখন বাড়ি চলে যাবে ভাইয়ের পরীক্ষাও চলছে তার মধ্যে টাটা ভালো করে কর টাটা গাইস সো কালকে আবার ভাই আসবে কালকে আগে থেকে ভেবে রাখা হবে যে ভাই কালকে কি করবে তো কালকে ভাই এসে কিছু একটা করে দেখাবে বা কিছু বলবে
সো চলো ভাই যাক, আমি এখন রেস্ট ফেস্ট নেবো, দিন তারপর আবার বেরোবো। সো চলো রেস্ট ফেস্ট নিয়ে আবার তারপর আবার তোমাদের সাথে কথা হবে, দেখতে থাকো। A few moments later. এখন রেডি হয়ে গেছি, মানে রেডি বলতে জামাটাই পরা ছিলাম, তো জিমের সোয়েটার পরে গেছিলাম আর বাড়িতে এসে জামাটা খুলে নিয়েছি। তো এখন ওই সোয়েটারটা পরে বেরোলে পরে দেখলাম গরম লাগছে, তো ওই সোয়েটারটা পরে বেরোনো যাবে না, সো এই শার্টটা পরেই বেরোবো। সো চলো একবার বেরিয়ে কথা হচ্ছে, দেখতে থাকো। এই জাস্ট বাড়িতে বেরোলাম, আর কেউ নেই আজকে, একটু দরকারে সবাই গেছে, আমি যাইনি। সো আস্তে আস্তে প্রচণ্ড ঠান্ডা পড়ছে, আজকে একটু ঠান্ডাটা কম আছে, বাট রোজ প্রচণ্ড ঠান্ডা থাকে। আর আকাশটা দেখো, আকাশ মোটামুটি পরিষ্কারই, মোটামুটি কি আকাশটা পরিষ্কারই পুরো। আর এই যে কুকুর, সো চলো আমি এখন এখানে কিছু দাঁড়াবো, কি দাঁড়াবো না, দাঁড়ানোর ইচ্ছা নেই কারণ কেউ নেই যেহেতু। তো চলো একবার বাড়িতে ঢুকাবার কথা হবে তোমাদের সাথে, দেখতে থাকো। এই জাস্ট বাড়িতে ঢুকলাম, আর ওই যে আমার সাইকেল ওখানেই রাখি রোজ রাত্রে। সো এখন খেতে বসবো, তো দেখতে থাকো, সবই শেয়ার করবো, তো দেখতে থাকো। এটা হচ্ছে ফ্রাইড রাইস, ভাত, ডিমের তরকারি, ডাল, ওটা হচ্ছে কি তরকারি, এটা নিরামিষ তরকারি। আর ওই বাড়িতে পায়েস আছে, আজকে চিনির জন্মদিন ছিল তাই বোনের জন্মদিনের পায়েস। সো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার কথা হবে। আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আজকে সারাদিন প্রচন্ড মজা হয়েছে, কারণ ফটোশুটে গেছিলাম, ওখানে গিয়ে অনেক ভিডিও বানিয়েছি। তো তোমাদেরকে বলেছি যে ইনস্টাগ্রামের লিঙ্ক, মানে ইনস্টাগ্রাম আইডির লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সো তোমাদের যদি কারোর ইচ্ছা হয় তো তোমরা সেখান থেকে চেক আউট করতে পারো। সো যে প্রচন্ড মজা হয়েছে, আজকে ভিডিওটা আমি এখানে এন্ড করছি। ভিডিওটা কিরকম লাগলো সেটা কমেন্ট করে জানিও, আর যদি ভিডিওটা ভালো হয় তাহলে ভিডিওটাতে লাইক করো, আর যদি চ্যানেলটা নতুন হতো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সো আজকের জন্য এটুকুই, টাটা, গুড নাইট, আবার কালকে দেখা হচ্ছে আর ব্র্যান্ড নিউ ব্লগে।